ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ওবার ভাই মামুন মোল্লা বাংলাদেশ থেকে তিনি প্রশ্ন করেন যে যাদের গণ দাড়ি আছে তাদের দাড়িগুলোর পানি ভিতরে ঢোকে না সেই জন্য তাকে কি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার করে পানি দিতে হবে নাকি শুধু তিনবার দিলেই হবে এবং কি করতে হবে আর তার যদি ফাঁকা জায়গায় শুকনা থাকে তাহলে অজু হবে কি না মাসা আল্লাহ জাজাকাল্লা ভায় অত্যন্ত সুন্দর প্রশ্ন প্রথমত খেয়াল করতে হবে এরকম যে প্রমাণিত একবার দুইবার তিনবার যেমন সেই মুসলিম মিসকাত এই ধরনের সমস্ত হাদিসে এগুলো বিস্তারিত আলোচনা আছে তিনবার করেই বেশিরভাগ দুতেন তিনবার করে বেশিরভাগ দতেন মোত্তাফাক আলাই বোখারি মুসলিমের হাদিস এবং অবশ্যই তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দাড়ির ব্যাপারে যেটা বলেছেন যে দাড়ি গোড়ায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে খিলাল করতে হবে যদি কোনো কারণে না পৌঁছে তাহলে অযু সিদ্ধ হয়ে যাবে মানে সঠিক হয়ে যাবে এর উপরে সেই বোখারের একটি হাদিস আছে যে হাদিসটি একটি বাব রচনা করেছেন এক অঞ্জলি পানি দিয়ে দু হাতে মুখমন্ডল ধৌত করে এই হাদিসটি ইবনে আব্বাস তাআলা আনহু থেকে বর্ণিত একশো চল্লিশ নম্বর এবং তিনি বিস্তারিত হাদিসে এই বিস্তারিত আলোচনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি অজু করলেন এবং তার মুখমন্ডল ধুলেন এক অঞ্জলি পানি দিয়ে তা দিয়ে কুলি করলেন ও নাক পানি দিয়ে ধুলেন এখানে একটি মাসলা বলে দেই এই মাসলাটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট মাসলা যে কোনো ব্যক্তি যখন হাতে দিয়ে মুখে পানি দেয় আমাদের দেশে শতকরা নব্বই পঁচানব্বই জন লোকই বিশেষ করে যারা সহিয়াকিদার তারা হয়তো বা এই আমলটা করে থাকেন এক অঞ্জলি পানি দিয়ে মুখে এবং নাকে দিতে হবে কিন্তু আমরা আলাদা আলাদা করে দেই যদি তিনবার মুখে তিনবার নাকে দেই এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত নয় যেমন এইখান থেকে এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তিনি অজু করলেন এবং তার মুখমন্ডল ধুলেন এক অঞ্জলি পানি নিয়ে তা দিয়ে করলেন ও নাকে পানি দিলেন দেখেন এখানে ক্লিয়ার এই কথাটা আছে কুলি অতঃপর আরো এক অঞ্জলি পানি নিয়ে তা দিয়ে অনুরূপ করলেন অর্থাৎ আরেক হাতের সাথে মিলিয়ে মুখমন্ডল ধুলেন অতপর আরেক অঞ্জলি পানি দিয়ে তা দিয়ে ডান হাত ধুলেন অতপর আরেক অঞ্জলি পানি নিয়ে তা দিয়ে তার বাম হাত ধুলেন অতপর তিনি মাথা মাথা করলেন খেয়াল করতে হবে করার জন্য অবশ্যই নতুন করে হাতে পানি নিয়ে ঝেড়ে তারপরে মাথা মাথা করতে হবে অতপর এক অঞ্জলি পানি নিয়ে তার ডান পায়ের উপর ঢেলে দিলেন গোড়ালি পর্যন্ত ধুলেন ধুয়ে ফেলেন অতপর আবার এক অঞ্জলি পানি নিয়ে তা দিয়ে তার বাম পা ধুলেন অতপর বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে এভাবে অজু করতে দেখেছি সুহান এই হাদিসটি ইসলামিক ফাউন্ডেশনের একশত বিয়াল্লিশ নম্বর হাদিস সেই এবং আধুনিক প্রকাশনী একশত সাত্রিশ নম্বর হাদিস তাহলে এই হাদিস থেকে মোটামুটি ক্লিয়ার পুরা এক পুরা অজুটার বিস্তারিত আমরা আলোচনা পেয়ে গেলাম এই জন্য আমাদেরকে সরাত আদায়ের পূর্বে অজু করলে আমাদেরকে সুন্দররূপে রূপে অজু করতে হবে অন্য এসেছে যে কোনো ব্যক্তি অজু করার পরে সে এক কোষ পানি বা এক অঞ্জলি পানি নিয়ে তার দাড়ির নিচে লাগাবে দাড়ির নিচে রাখবে তো এটাও পাওয়া যায় এই জন্য অবশ্যই আমাদেরকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে অজু করতে হলে অজুর ধারাবাহিকতা রক্ষা করে অজু করতে হবে এবং অজুর জন্য অবশ্যই তাদেরকে সুন্দরভাবে তার তেলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বেশিরভাগ তিন তিনবার করে পানি নিয়ে অজু করতেন অক অঞ্জুলি পানি নিয়ে তিনবার করে অজু করতেন সেজন্য আমরা তিনবার করে অজু করার চেষ্টা করব অবশ্যই একটা জিনিস আমাদের জানা উচিত যে কোনো ব্যক্তি যদি অজু শেষে পবিত্র তোয়ালে গামসা বা অনুরূপ কিছু দ্বারা বীজ অঙ্গ মশা জায়েজ আছে যারা বলে জায়েজ নাই বা করা যাবে না তাদের এটা কথা ঠিক নয় কারণ ইবনে মা পবিত্রতা অধ্যায় এবং গোসলের পরে তাওয়াল ব্যবহার করা অনুচ্ছেদে এই হাদিসটি পাওয়া যায় الله سبحانه وتعالى شطب الغنم هذا وصل وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله